सो हे व्हाट्सअप फैमिली আমি অনির্বাণ তোমরা দেখছো আমার চ্যানেল ইকসান। এটা একটা কোনো মানে ব্লগ বলা যাবে না, এটা ব্লগ না, এটা একটা আনবক্সিং ভিডিও। ওকে, তোমাদের কয়েকটা ব্লগ আগেই বলেছিলাম যে আমি একটা মাইক অর্ডার দিয়েছি আর সেটা খুব শীঘ্রই চলে আসবে, তো সেটা চলে এসেছে। ঠিক আছে, কোথায় গেল উপরবেলা? এই তো পেয়েছি, এই যে দেখো মাইকটা চলে এসছে। সো এটা একটু আনবক্সিং করবো, তোমাদেরকে রিভিউ দেবো যেটা কীরকম। তো চলো চলে আসো, দেখো এটা দিয়ে করবো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, মানে এটাকে ফুটি দেবো যে করবে না, ঠিক আছে? সমাজ রেও তো চলে আসো, বাকিটা খোলা যাক। এই মা কোথায়, খোলার জায়গা কোথায়? এখন তোমরা আমার সাউন্ড কীরকম পাচ্ছ আমি জানি না, আর মাইকটা লাগিয়ে সাউন্ডটা চেক করাবো, তোমরা তাহলে বুঝতেই পারবে। ছিঁড়ে ছুটে ফেলবো আজকে, খুললোই না। চলো ফাইনালি চলে আসছে, কিন্তু এটা তো আমি যতদূর জানি সিল করা থাকে, সিল করা নেই। দেখা যাক কি আছে ভেতরে। ও ভাই, ইউজ প্রোডাক্ট লাগছে। হ্যাঁ, দাগ আছে, দেখো দেখো দাগ আছে একটু একটু। মেবি ইউজ প্রোডাক্ট, শিওর দাগ আছে। দাগগুলো দেখা যাচ্ছে? ঝুমকো ঝুমকো দেখো। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूं। মানে স্ক্র্যাচ আছে, স্ক্র্যাচ আছে ছোট ছোট, ঠিক আছে। আর আর এই যে এটা যদি কারোর মানে বড় লোকদের যদি আইফোন থাকে, যেসব বড় লোকদের আইফোন আছে তাদের জন্য এটা, এটা এখান থেকে নিয়ে এটা এখানে এরমভাবে লাগাতে হবে। লাগিয়ে কোথায় মানে ফোনের পেছনে এটা বুঝতে হবে। আচ্ছা, হমকো সিখা রিয়া হ্যায়, আচ্ছা বুঝে টুঝে তারপর যা যা করতে হয় করতে হবে। চলো এটা সাউন্ড চেক করে কীভাবে অন করে এটা। আর এর সাথে আর কী কী আছে দেখি, এর সাথে কেবল তো থাকবে নিশ্চয়ই, কেবলটা দেখি। খুলছে না, যাই হোক যাই না, কেবলটা তো নতুন লাগছে কিন্তু এটাতে দাগ আছে। না আর কী কী আছে, সব কী সব আছে, কাগজপত্র, পড়াশোনা তো শিখিনি এত বড় কাগজ পড়ব। যাই হোক দেখি এটা অন হয় কি না দেখা যাক। এই যে সুইচ আছে, আর এই পাশে, এই পাশে এখান দিয়ে চার্জ দেওয়া যাবে, ঠিক আছে। আর এইটা এই যে বুঝতেই তো পারছ, দেখি অন করি। অন করলে কোথায় একটা লাইট জ্বলে, জ্বলেছে। কানেক্ট হবে কি করে দেখি, ফোনে লাগিয়ে দেখি। এই তো এইবার হয়তো যে আমার আওয়াজ হয়তো মানে তোমরা এটা থেকেই পাচ্ছ, কতটা ক্লিয়ার সাউন্ড আসছে সেটা জানি না, সেটা পরে ভিডিও আমিও চেক করব, তোমরাও বুঝতে পারছো নিশ্চয়ই। সো আমি জানি না যে কতটা ক্লিয়ার আওয়াজ আসছে বা কি, আমি বুঝতে পারছি না, ঠিক আছে। সো তোমরা তো বুঝতেই পারছো, কিন্তু ব্যাপারটা মানে আওয়াজ কতটা ক্লিয়ার হবে আমি জানি না, কিন্তু মানে জিনিসটা ব্যবহার করা এইটা মানে আমার থেকে খুব বাজে লাগলো। ফ্লিপকার্ট থেকে আমি এটা আশা করিনি, ঠিক আছে। আমি যতদূর জানি, আমি যতটা ভিডিও দেখেছি, এমনকি আমি
অন্য একটা দোকানেও আমি এটা দেখেছি এই জিনিসটা। তা সেই দোকানটাতেও দেখলাম যে ব্যাপারটা পুরোটা সিল করা থাকে, ঠিক আছে, মানে পুরোটা হচ্ছে এই যে এই বাক্সটা তোমাদেরকে বলছি, হ্যাঁ এই যে এই বাক্সটা পুরো এই এখান দিয়ে পুরোটা পলিথিনে মানে মোড়ানো থাকে, ঠিক আছে, কিন্তু এটা তো নর্মালি এই যে খোলা, সিল করার কোনো ব্যাপারই নেই এতে। দেখি রিফান্ড করে দেবো যদি কি হয়, দেখা যাক। তো সাউন্ড কীরকম আসছে জানি না, পরে চেক করবো, আর তোমরা জানিও যে মাইকটা ভালো কি খারাপ। আর হ্যাঁ, সব থেকে বড়ো কথা, এটা কততে পেয়েছি, মানে কত দাম? এটা দেখো ওয়্যারলেস মাইক, ঠিক আছে, এটা আমি 403 টাকা নিয়েছি আমার ফ্লিপকার্ট থেকে, আমি অফারে পেয়েছিলাম। আর যাই হোক, তোমরা এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি এই ভিডিওটার বেশি বাড়াবো না, আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে সব ঘন্টা ফন্টা বাজাতে হয় সেসব এরমভাবে বাজিয়ে দাও, কীভাবে বাজাবে জানি না কিন্তু বাজিয়ে দাও। আর হচ্ছে লাইক ফাইক করো, হ্যাঁ অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি, এইসব কিনছি, দেখো টাকা খরচা করে এইসব কিনছি, তোমরা যদি এরপরেও যদি লাইক না করো তাহলে আমার আর কিছু বলার নেই, সাবস্ক্রাইব না করো কিছু বলার নেই। চলো দেখা হচ্ছে পরের একটা ভালো ভ্লগ, মানে ভ্লগ নিয়ে, আজকের মতো টাটা। সাবস্ক্রাইব না করে কেউ যাবে না, ঠিক আছে, সাবস্ক্রাইব করে তারপর যাবে। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।